যাই হোক, আমি দাঁড়িয়েই বলছি, কেন আপনারা হয়তো বসে অনেকে দেখতে পাচ্ছেন না, এতটা কষ্ট করে আপনারা এসেছেন। পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ ও বিশ্ব নবী তামাম কায়নাতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস উপলক্ষে আজ ঈদে মাওলাদুন নবী উপলক্ষে মাহফিল। বড় দুঃখের বিষয়, আমরা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছি, কিন্তু পজিশনটা এমন, জায়গাটা এমন, হয়তো আপনাদের ঠিকভাবে বসতে দিতে পারে না কমিটির ছেলেরা, এর জন্য অত্যন্ত দুঃখিত। এই মাসের 12 তারিখে দয়ার নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। যুগে 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 যখনই মানুষ অত্যাচার পাপাচার অশান্তির আগুন যখন দুনিয়ার বুকে মানুষের দ্বারা জ্বলে ওঠে, মানুষ যখন মহান স্রষ্টাকে ভুলে গিয়ে এক আল্লাহর দাসত্ব করাকে ভুলে গিয়ে তারা নিজেরা নিজেদের দুনিয়াবি নফসের খিদের জন্য পাপের মধ্যে জড়িয়ে যায়, তখনই আমার আল্লাহ পাক তিনার পক্ষ থেকে একজন করে নবী রসুল পাইগম্বার পাঠিয়ে থাকেন। সেহেতু আজ থেকে 1500 কিছু কম বেশি আগে 570 খ্রিস্টাব্দে বারি রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময় আমার আল্লাহ পৃথিবীর মানুষকে মুক্তি দিবার জন্য, শান্তির রাস্তা দেখাবার জন্য শান্তির নবী, দয়ার নবী, মানবতার নবী, সমস্ত মানুষ জাতির কল্যাণের উদ্দেশ্যে অমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আমার দয়ার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এমন একটা টাইমে এমন একটা সময়ে আল্লাহ বা রসুলকে পাঠিয়েছিলেন যে সময়ে দুনিয়ার বুকে মানুষ নিজের মাকে ছেলে হত্যা করছিল, বাপ ছেলেকে হত্যা করছিল, বাপ নিজের জেন্ত জেন্ত মেয়েগুলোকে দাফন করে দিচ্ছিল, ধনীরা গরিবদেরকে শোষণ করছিল, এক আল্লাহ ছেড়ে দিয়ে নকল 300 খোদা তৈরি করেছিল 360টা। এই রকম পৃথিবীর বুকে যখন পাপাচার শুরু হয়েছিল, আমার আল্লাহ পাক এই দুনিয়ার মানুষগুলোকে শান্তির রাস্তা, মানবতার রাস্তা, সত্য রাস্তা, ইনসাফের রাস্তা, ইনসানিয়তের রাস্তা দেখাবার জন্য শিক্ষক করে, উস্তাদ করে, রসুল করে, নবী করে, পয়গম্বর করে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। আজ 1500 বছর পরে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় স্বাধীন ভারতবর্ষে এই উত্তর 24 পরগনা দেগঙ্গা নয়, শুধু বিভিন্ন জায়গাতে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আগমন দিবস উপলক্ষে ওয়াজের মাহফিল, আলোচনার মাহফিল, নায়ক কথার মাহফিল, হক মাহফিল করতে চাইলে আজও বাধা আসছে না আসে না, এটা অত্যন্ত দুঃখ। আজ যদি কোনো বাপ তার মেয়েকে ভালোবাসে, এটা আমার রসুলুল্লাহর অবদান। আজ কোন স্বামী যদি তার স্ত্রীকে সম্মান দেয়, মর্যাদা দেয়, ভালোবাসে, এটা আমার রসুলুল্লাহর অবদান। আজ কোন ছেলে যদি তার মাকে ভালোবাসে, এটা আমার রসুলুল্লাহর অবদান। আজ কোন নেতা যদি তার শিষ্য তার প্রজাতে ঘরে ইনসাফ দেয়, এটা আমার রসুলুল্লাহর অবদান। আজ কোন গভর্নমেন্ট যদি তার প্রজাদের দুঃখে সুখে সাথ দেয়, এটা আমার রসুলুল্লাহর অবদান। 1500 বছর আগে ইনসাফ ছিল না,
মানবতা ছিল না। আবু জেহেল, উতবা সাইবা, আবু লাহাব, তারা চেয়েছিল গরিবদেরকে শোষণ করা, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে বলি দেওয়া, নারীদের ইজ্জত আবরুলে খেলা করা। আমার দয়ার নবী বড় কষ্ট করে পৃথিবীকে শান্তি কায়েম করেছে। তাহলে এই পৃথিবীতে শান্তি রাখতে গেলে, এই পৃথিবীকে সন্ত্রাস মুক্ত করতে গেলে একটাই রাস্তা, একটাই পথ, একটাই আদর্শ, নবী মোহাম্মদ সাল্লামের জীবন আদর্শ নিজেকে পরিচালনা করা। ঠিক না বেটি? কিন্তু আজকে সেই নবীর কথা বলতে গেলে গলা টিপতে যাচ্ছে, সেই নবীর হয়ে বলতে গেলে দাবিয়ে দিতে চাইছে, সেই নবীর কথা প্রচার করতে গেলে বাধা দিতে চাইছে। তবে মনে রাখবেন, যতদিন না মুসলমান তোমরা একজনকে চিনতে পারবে, ততদিন তোমরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। সেই জাতিটার নাম হলো মোনাফেক মুসলমান। এই মোনাফেক মুসলমানকে যতদিন না চিনতে পারবে, ততদিন তোমরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। আজ তামাম বিশ্ব জুড়ে 200 কোটির উপরে মুসলমান, তথাপিও আমরা মুসলমান লাঞ্ছিত, অপমানিত, বেউজ্জতি, পদদলিত। কারণ কি? যেদিন 313 ছিল, পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল হকের পাওয়ার কত। আজ আমরা এত হওয়ার পরও আজকে আমরা এত লাঞ্ছিত কেন? একটাই কারণ, আমাদের পক্ষে নেতা করেছি যাকে সে মোনাফেক, আমাদের পক্ষ থেকে দায়িত্ব যাকে দিয়েছি সে মোনাফেক, আমাদের পক্ষ থেকে সমাজের আমি যাকে বানিয়েছি মোনাফেক, আমরা যাদের পিছনে ছুটে ছুটে বেড়াই তারা মোনাফেক। এই মোনাফেক আমাদেরকে শেষ করছে। আমাদের সামনে যখন থাকে মুসলমান সেজে, আর পাশে যে দাঁড়িয়ে রসুলুল্লাহর দিনকে মিটাবার চেষ্টা করে। আজকে আমি আব্বাস সিদ্দিকী যখন হক কথা বলবো, তখন তাদের গায়ে লাগে সমস্যা। হক কথা বলা দরকার আছে না নাই? আপনাদের আজানটা দিচ্ছে, দিয়ে লিখেন আজানটা। আলহামদুলিল্লাহ, আসলে তো আজান হয়েছে 4:30 পর্যন্ত মাহফিল হবে, 4:30 পরে একেবারে আমরা নামাজ আদায় করবো ইনশাল্লাহ। তো আমি সংক্ষেপে যেটা বলতে চাইছি আজকে, যে আমাদের বাঁচার রাস্তা, মুক্তির রাস্তা একমাত্র কোরআন সুন্নাহ। ঠিক না বেটি? আজ বিশ্বজুড়ে আমার দয়ার নবীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র নাটক কিন্তু চলছে। সবার টার্গেট হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিউচ্চতি করা, তার থেকে মানুষকে সরিয়ে দেওয়া। কেন? যতদিন মানুষ রসূলুল্লাহর দিকে থাকবে, পৃথিবীর কোন শক্তি নেই ততদিন এই মুসলমানগুলোকে মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নতুন নয়, আর এটা জেনে রাখবেন, যারা আল্লাহর হয়ে যাবে তাদেরকে পৃথিবীর কোন শক্তি দাবাতে পারে না। তার একটা চাক্ষুষ প্রমাণ আজকের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তুই কেন, তোর বাপ পারবে না, তোর মা পারবে না? আমি আব্বাস সিদ্দিকি বলেছিলাম যে কাল নবী দিবসের দিন আমি যাব, সেখানেও বাধা দিয়েছিল কি, সামনে ঠিক মোল্লার বাচ্চা, এ জন্মেছে আমার কাছে জমিনে, কিন্তু ফলটা কোথা থেকে এসছে আল্লাহ ভালো জানে। রসুলুল্লাহর পক্ষে যারা বিরোধী করে, রসুলের মিলাদে যারা বিরোধী করে, দুনিয়ার মানুষ কিছু ভাবুক চাই না ভাবুক, আল্লাহ কোরআন থেকে যাও সন্তান বলেছে। দুনিয়া
আল্লাহ কি ভাববে না ভাববে পরের কথা। ও পীর সাহেব, ও আমির সাহেব, ও মাওলানা সাহেব, ও নেতা সাহেব, ও নেত্রী সাহেব, দুনিয়ার লোক সাহেব বলতে পারে, আল্লাহর কোরআন বলছে ও অবৈধ সন্তান। তবে সে রসুলের বিরোধী করবে, নবীর মিলাদের বিরোধী করে, নবীর দিনের বিরোধী করে। শুনছেন, কিছু মালাউনের বাচ্চা আজও দুনিয়ায় আছে যাদের দ্বারা আমাদের ইসলামের বড় ক্ষতি হচ্ছে, বড় দুঃখের বিষয়। আপনাদের অসুবিধা হচ্ছে না? কিছু লোক বলছে শোনো শোনো, বোঝার চেষ্টা করো, ব্যক্তিগত কারোর সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই। তোমরা কেউ আমার বন্ধু নয়, আর তোমরা কি আমার দুশ্মনও নয়। তোমাদের সাথে বন্ধুত্ব রসুল কে লিয়ে, আল্লাহ কে লিয়ে। তোমাদের সাথে দুশ্মনীও রসুল কে লিয়ে, আল্লাহ কে লিয়ে। অত্যন্ত দুঃখ এটা, কলিকাতায় প্রোগ্রাম করতে দেবে না, সেখানে ঈদে মিলাদুন্নবী দেখো পিছনে খোঁজ নিয়ে কে, সিদ্দিকুল্লাহ চৌধুরী, নাম শুনেছেন তো? বলছেন না করতে দেওয়া যাবে না। আর একজনকে ববি হাকিম। তোরা দুজন যদি আমার রসুলুল্লাহর মিলাদের দুশ্মন হস, আমি এসে বলবো তো নাকি? তো বললে তখন বলছে আব্বাস সিদ্দিকী টিএমসির বিরুদ্ধে। আমি টিএমসির বিরুদ্ধে না, তোরা রসুলুল্লাহর মিলাদের বিরুদ্ধে আগে ঠিক কর। কথা বুঝছেন না? বলছেন আপনাদের কাছে টিএমসি আগে না রসুল আগে? বিজেপি আগে না রসুল আগে? তুমি যদি রসুলের মিলাদ বন্ধ করতে চাও তাহলে তোমাকে আমি কি গায়ে ঘুষ দিয়ে ছাড়বো? এ আশা করছো কেন? তোমার উচিত হবে কি যে না আমি রাজনীতি করি বাবা, ধর্মের ব্যাপারে মাথা দেবো নাকি? তোমাকে আমরাও সাপোর্টের সামনে রাখবো, করো রাজনীতি করো। যখন দুনিয়াবি ব্যাপার হবে তোমার কাছে যাব, তোমার সাথে সম্পর্ক রাখবো, তোমার কাছে আলোচনা করব। তুমি যদি মনে করো আমি একটা কিছু হয়ে গেছি পাগল, ফেরাউন কম দাদা ছিল, হ্যাঁ এই ফেরাউনকে চেনেন না? মিশরে যাবেন দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে, বিশাল পাওয়ার, সেনা নিয়ে, সৈন্য নিয়ে, তরোয়াল নিয়ে, পাহারাদার নিয়ে আল্লাহর পক্ষে মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে লাগলো। ফেরাউন ভাবতে লেগেছে সৈন্য আমার হাতে, তরোয়াল আমার হাতে, আমি দেশের পৃথিবীর বাদশা, সবাই আমাকে খোদা বলে মানছে, আমার দিকে সব রয়েছে, তাহলে আমি কেন মুসাকে ভয় করব? আমি কেন মুসাকে ঘাবড়াব? হাত ভাগা যখন কপাল ফাটে দেখবেন পিঁপড়ে, তখন পালক গজায়। ভাবলেন যে মুসার পক্ষে আল্লাহ আছে, ও কি করলো? দল বললে সামান্য গুটি কত মুসা নবীকে মারার জন্য ছুটলো। মুসা নবী তার সাথীদের ঘরে নিয়ে আল্লাহর হুকুমে রওনা দিয়েছে। কিছু দূর যাবার পরে সামনে লীন নদ করেছে। মুসা নবীর সাথীরা মুসা নবীকে বলছে হুজুর আমরা তো ফেঁসে গেলাম, ওই দেখুন তরোয়াল নিয়ে লাখ লাখ লোক আসছে আর সামনে নদী। ইমানদার কাকে বলে শোনো, এ ছেলে কোনো বারবার ফোন করছে, আমি এদের লাস্টের আগেতে ফোন তুলিনি, নাই মরে যাবি 26 তারিখে, কি হয়েছে? তুই বেঁচে থেকে কি লাভ? তুই বেঁচে কি করছিস বল না, মরে যাবি, কি আছে? এখন যদি কোনো শয়তান এখানে বোম মারে 2-10টা মরে যাবে, কি আছে? কেউ যদি আমার বুকে গুলি মারে মরে যাবো, তো কি হয়েছে? মরার ভয় তারা করে যারা দুনিয়ায় হারাম খেতে চায়, আরো কিছুদিন লুটবো। আমরা মরার ভয় করি না, কেন আমরা মরলেই জান্নাতে যাবো, আর ও বেটা মরলেই তো জাহান্নামে যাবো, জানে আমি জাহান্নামে যাবো, এই জন্য টেনশন করছে। যতদিন দুনিয়ার হাওয়া একটু গায়ে লেগে লিয়া যায়, যতদিন গরিবের লুটা যায়, গরিবের মারা যায়, কথা বুঝছেন না? শুনে মুসা নবী তার অনুসারীদেরকে বলেছিল কখনো নয়, অদ আল্লাহ হকুন, আল্লাহ বলেছে যে আমার হবে, আমি আল্লাহ তার হিফাজত করব। আগামীকাল রাত্রিরে
আব্দুল রহাব সাহেবের একটা ভিডিও সবাই মিলে দেখলাম, তখন বুঝলাম এলাকা তাহলে খুবই খারাপ। আমি সব জিনিস ইয়ে করি না, কিন্তু আব্দুল রহাব সাহেব যখন একটা বক্তব্য দিল, কে একজন এক্স ওয়াই জেড কি নাম বললো উনি বক্তব্য, সে নাকি বলেছে বোম মারবো, মারার কর্তব্য, হ্যান কর্তব্য, ত্যান কর্তব্য। ভাই অর্ধেক কাফেন পড়েই আছি তো, সবটাই সাদা আছে, যাই না বাবা জানাজান লোক মশাল্লা মারহাবা অনেক আছে, শুনছেন না, জানাজান লোক তো অনেক রয়েছে। আব্বাস সিদ্দিকীর কপালও খুলে যাবে, একসাথে অনেক জানাজান লোক পেয়ে যাবো, পরে যাবে কি কোনো ঠিক আছে, এই লতায় তবু ভালোই হবে, কথা বুঝে আসছে না। মুসা করিমুল্লাহ বললেন কখনো নয়, সামনে দিকে ঘুরে দেখে বিশাল পানিকে দুদিকে ঢাল করে আমার আল্লাহ সুন্দর একটা রাস্তা করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাস্তা কে বানিয়ে? বিজেপি গভর্নমেন্ট? আমার দিদি? একদম বিশাল চকচকে পানিকে ঢাল বানিয়ে দিয়েছে, একটু কাদা পাঁকও পর্যন্ত নাই, পানির তলায় কাদা পাঁক থাকে না, আল্লাহ কত ক্ষমতাবান বুঝতে পারছে। বুঝি কালকে বাঁচবে কোনো গ্যারান্টি আছে? বুঝে বলেছি যে আমি পরে তোদের দেখে দেবো, তুই সারা জীবন দেখেই যা, দেখতে 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 দেখি ক্যান্সার হয়েছে, সুগার হয়েছে, প্যারালাইসিস হয়েছে, কি হয়েছে রে তোর, বেঁকে গেছিস কেন? বুদ্ধদেবের ধুতি খুলে চলে যাচ্ছে পড়ার ক্ষমতা, তুই তো বিশাল মস্তান রে, পুরপুরা সিলসিলা হলো হক, এই হক কে মিটাবার জন্য সর্বসময় টার্গেট। এ মাতামুটার পিছনে একটা বড় মাতামুটা আছে, একে নাচাচ্ছে, একে নাচাচ্ছে, এ নাচছে, মাতাল তো, মাতাল নাচবে না তো কে নাচবে, কথা বুঝছেন না? কিন্তু একে যে একজন ইন্ধন দিচ্ছে, বড় একটা ইবলিশ শয়তান আছে, কথা বুঝছেন না, সে ইন্ধন দিচ্ছে যাতে আব্বাস সিদ্দিকী না ঢোকে, অথচ সে বিজেপিতে এক পা দিয়ে রেখেছে আর টিএমসিতে এক পা দিয়ে রেখেছে, কথা বুঝছেন না? আপনাদের খাদ্যমন্ত্রী সব ইনফরমেশন বার করেছি আমি, বিজেপিতে এক পা দিয়ে রেখেছে আর টিএমসিতে এক পা দিয়ে রেখেছে, সে নাচাচ্ছে, বলছে তুই নাচ না ঢোকে, এখানে অন্য গেম চলছে ভাই। কারণ আব্বাস সিদ্দিকী যেটা করতে চাইছে, আগামী দিন মুসলমানদেরকে কেউ কাটতে পারবে না, মারতে পারবে না, মুসলমানদের উপরে কেউ চোখ তুললে তার চোখ তুলে নেবো আমরা, সব কোনো পাওয়ার বুঝি না, আমি কোনো কালার বুঝি না, আমি একটা জিনিস বুঝি, আমার দেশবাসী মধ্যে থেকে দলিত আদিবাসী মুসলমান এরা দীর্ঘদিন বঞ্চিত হয়ে আছে, এদেরকে নিয়ে অনেক খেলা হয়েছে, আর এদেরকে খেলেছে এদেরই পক্ষে কিছু মুসলিম নেতারা, এদের ঘরে নিয়ে যে বিক্রি করে, কথা বুঝে আসছে না? আমাকে কম কেনার চেষ্টা চলছে না, অনেক চেষ্টা চলছে, কিন্তু কোনো দিকেই পাচ্ছে না, কেন? আর যে জিনিস একবার বিক্রি হয়ে যায় সেটাকে দ্বিতীয়বার বিক্রি করলে মোনাফেক বলা হয়। আমি একবার বিক্রি হয়ে গেছি, বিক্রি হয়েছি জিনার কাছে, যিনি আমায় কিনেছে এত দাম দিয়েছে কেউ দিতে পারবে না, তিনি হলেন আমার মদিনাওয়ালা, আমায় কিনেছে, জেনে বলেছি দ্বিতীয় আর কেউ দাম দিতে পারবে না। ভাইয়েরা আমার, মুসা নবীকে মিটাতে চেয়েছিল পারেনি, নমরুদ চেয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহকে মিটিয়ে দেব পারেনি, সাত্তার চেয়েছিল, আবু জেহেল চেয়েছিল, উতবা চেয়েছিল, আবু লাহাব চেয়েছিল, মোহাম্মদ জারের আহমদকে মিটিয়ে দেব পারেনি, কেন তারা চেষ্টা করেছিল? ইনারা সবাই আল্লাহর পক্ষে ছিলেন, হকের পক্ষে ছিলেন, তাই চেয়েছিল পারেনি, মনে রেখে দেবেন। হিন্দের বাদশা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহিকে মিটাবার চেষ্টা করেছিল পারেনি, বাদশা পৃথ্বীরাজ পরাজিত হয়েছিল, গরিবে নওয়াজ
আছে জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার বুকে ইমামে হোসাইনকে মিটাতে পারলে আরে জিদ মিটে গেছে, হোসাইন আজও চিন্তা আছে। আজ আপনাদের গোসাইপুর বাজারে হোসাইনের আওলাদ এসেছে, আমি আজও কারবালা হয়ে গেল অস্পিনের। আপনার রিজিকের মালিক আল্লাহ, আপনার খাবার মালিক আল্লাহ, আপনার দুটো হাত দিয়েছে আল্লাহ, আপনাকে চোখ দিয়েছে আল্লাহ, আপনাকে দুটো পা দিয়েছে আল্লাহ, আপনি যখন মায়ের পেটে ছিলেন তখনও খাইয়েছে আল্লাহ, আপনি যখন দুনিয়ায় আসবে আসার আগে আপনার মায়ের স্তরে আল্লাহ খাবার মজুদ করেছে। আজ বড় হয়ে এই বেঈমান গাদ্দারদের পিছনে ঘুরে বেড়াচ্ছে, আরে বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে যান, রুকু দেন, সেজদা দেন, আল্লাহর কাছে যান, আল্লাহ আপনাকে শাইশা বাচ্চা বানাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার, ভয় কাউকে করবেন না, এরকম কত দেখে নিয়েছি আমি, আমি আজ থেকে দেখছি তা না, অনেকদিন তো দেখছি, আমি প্রথম শুরু থেকেই আমার বিরোধী সব, আর আল্লাহর শুকর আমার ভালোবাসার মানুষও আল্লাহ অভাব রাখেন। এই আব্দুর রহমান সাহেব বক্তব্যটা শুধু দিয়েছে, চারিদিক থেকে ফোন এসছে, আমরা যাবো ভাইজান, আমরা যাবো। আমি সব জায়গায় বলেছি, দিদি আসো ওখান থেকে তুলে বার করে দেবো, কাউকে আসতে হবে না। দেগঙ্গা, হাড়োয়া, হাবড়া এই সব এলাকায় কি দাদা হুজুরের মুরিদরা মরে গেছে? দাদা হুজুরের বাচ্চা আসবে, কেউ মুখে আল্লাহ পাওয়ার দিয়েছে বলবে বিয়াদবি করবো, আর দাদা হুজুরের মুরিদরা চুরি পড়ে আছে না? হ্যাঁ, জনগণ লিয়েই তোর নেতৃত্ব, তুই যা কাজ করলি তোর নিজের পাশ নিজে লিয়েছিস, বলে রাখবি সামনে দিনে, আগামী দিন তোর ফটো ভাইরাল হয়ে গেছে রাস্তাঘাটে, অনেকে ধরে দেখবি তোকে একটু খেদমত করবে, আসো না একটু আমার ডাল ভাত করেছি, একথা শুনছেন না? তুই আগামী দিন বেরোতে পারবি? তুই ভাবি বোম্বাই ঘুরতে যাবো, দাদা খুজুরের মুড়িদ বোম্বাইতেও আছে, দিল্লি যাবো ওখানেও আছে, হরিয়ানা ওখানে আছে, কাশ্মীর ওখানে আছে, পাঞ্জাব ওখানে আছে, সুরাট ওখানে আছে, যেখানে যাবি আবু বাকারের পাগল পাবি, ঠিক না বেটি? ভাইরাল হচ্ছে, আর আল্লাহ সুবহান আব্বাস সিদ্দিকীর জন্য জান দিবার লোক লক্ষ লক্ষ হয়ে গেছে। ভাইজান ভাইজান ভাইজান, বুঝে আসছে? যখন শুনেছে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে লেগেছে, তোর কপালে বিপদ আছে, তোর উচিত হবে কি এইসব ছেলেগুলোকে সাথে নিয়ে একটা ভিডিও তৈরি করা, সেখানে ক্ষমা চেয়ে নি, আজ আমার ভুল হয়েছে, একটা অফার দিয়ে গেলাম, এবার যদি তোর কেসমত ফাটা হয়, কপাল ফাটা হয়, খতম আল্লাহু আলা কুলুবিহিম, যার অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় সে কখনো হিদায়ত হতে পারে না। তোর যদি কপাল ফাটা থাকে, তোর যদি কপালে জাহান্নাম সিলেক্টেড থাকে, তাহলে তোর পরিবর্তন হবে না, আর যদি কপাল তোর ভালো হয় আমার বিশ্বাস তুই পরিবর্তন হয়ে যাবি। যে আমার বিরাট বড় ভুল হয়েছে, যেখানে রসুল বলছেন যে আমার আহালদের যে সমালোচনা করে সে মোনাফেক। হ্যাঁ, আর আমার খবর পেয়েছি ওতে এই দেশের লোক নয়, ওই যে বেশি টেনশনে আছে এনআরসির ভয়ে। এ বোকা, তোর ভয় কিসে? তোরা যদি দাদা হুজুরের মুরিদ হোস, তোদের ভয় নেই, তোদের জন্য আবু বাকার হাত তুলবে, যে তোদের বিরুদ্ধে লাগবে আল্লাহ তাকে মিটিয়ে দেবে, কথা বুঝে আসছে? ভয় কিসে? আমার এক চার হাজারের বাড়িতে বামফন্ডের একটা লোক উঠে বাইরের মার্কেটে শুধু ফ্ল্যাকার্ড বেঁধেছিল, খবর পেয়েছিলেন কি? তারপর দিনে পুরো দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া জেলায় ভোট ছিল, সব লাল ছিল, পরের দিনে সব নীল হয়ে গেল, একথা বুঝছেন না? আজও বাংলার কোটি 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 মানুষ, তাদের কাছে আগে ইমান, ঠিক না বে ঠিক গো, তাদের কাছে ধন দৌলত আগে নয়।
আরে মুসলমান আরে ছেলে মেয়েরা তরুণেরা এর বিভাগে প্রেমিকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবি বুল্লা ফকির ছিল তাদেরকে মার খেতে হয়েছে হজরতে বিলালের কথা চিন্তা করে দেখে হজরতে বিলাল যখন আল্লাহকে আল্লাহ বলেছিল নবীকে রসুল বলে মেরেছিল হজরতে বিলালকে তার মরিব মেরেছিল গরম আগুন তার বিলালকে নিয়ে এমন করে ছেঁকা দিয়েছিল মুখে যখন কলেমা পড়েছিল বিলালের মুখে ছেঁকা দিয়েছিল বিলালকে গরম পানিতে শুইয়ে দিয়ে হাত পা বেঁধে দিয়ে বিলালকে বলেছিল বিলাল আল্লাহ ছেড়ে দিয়ে নবী ছেড়ে নাই তোকে মেরে দেব মেরে দেব মেরে দেব হযরতে বিলাল কি বলেছিল এ দুনিয়ার বিমান এ দুনিয়ার শক্তি এ দুনিয়ার পাওয়ার আমি আমার জান দিতে রাজি আছি আল্লাহ আল্লাহ নবীকে সাথে রাজি নসলমান ছেলে মেয়েরা তরুণেরা আজ দুই আদমিরে একটা দুটো নয় কোটি 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 আল্লাহ বাগে প্রেমিক আছে গো রসুল্লাহ প্রেমিক আছে গো তাই তো দুনিয়া জমিনে আজ আবুজের মার্কা উদমা করছে আল্লাহর দিনকে মিটিয়ে দিবা রাসূলুল্লাহর মিলাদকে বন্ধ করে দিবা নবীর পক্ষে যারা লড়বে তাদেরকে মিটিয়ে দিবা কিন্তু না 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 ভুলে যেও না আমার আল্লাহ সেদিন যেমন ছিল আজও তেমন আছে কালও তেমন থাকবে আমার আল্লাহ কমজোর হয়নি গো কমজোর থেকে আমার আল্লাহ পাক এ মুসলমান শেরেকে দাও আমার আল্লাহ সেদিন যেমন সাহাবাদেরকে উপকার করেছে হেল্প করেছে আজ তোমার আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আমরা আল্লাহর পক্ষে রসুলের পক্ষে সমাজে সরল প্রাণ মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে কি আতঙ্ক বলেন তো বিজেপি ঠিক না বেটি শুধু মুসলমান নয় আদিবাসী দলিত হিন্দুরাও বিজেপির আতঙ্কে আছে এখন প্রথম প্রথম বিজেপিকে খুব ভালো লাগছিল হিন্দুদের এখন এই আসামের রেজাল্ট বেরোবার পরে না ওরা বুঝে নিয়েছে বিজেপি তো আমাদেরও নয় তারপর আমার বাংলার পাগলটা বুঝতে পারছেন না বলছে গরুর দুধ থেকে নাকি সোনা বেরোচ্ছে ওই পাগলটা মাঝে মাঝে এমন কথা বলছে হিন্দুরা এখন ঘেবড়ে গেছে যে বিজেপি আমাদের জন্য ভালো নয় এই যে কৃষ্ণনগরে একটা বন্যা হয়েছিল আপনারা জানেন কি জানি না কৃষ্ণনগরে বন্যাতে ওখানে সে হিন্দুদের বসবাস তো এই অসুবিধা হচ্ছে নাকি রে ভাই বলবো তো নাকি কৃষ্ণনগরে বন্যাতে হিন্দুদের বাস সব ডুবে যাচ্ছে তো এই পাগলকে জিজ্ঞেস করেছে যে কৃষ্ণনগরের লোক ডুবে যাচ্ছে তোমার বক্তব্য কি বলছে ওটা ডুবে যায় যাকে যাক আমাদেরকে ভোট দেয় না কেন তাহলে ও কি হিন্দুদের মনে হয় এটা সবগুলো তো হিন্দুরা দেখছে তারপরে ইউপিতে 12,000 দলিতকে এই যোগী আদিত্যনাথের নেতৃত্বে মারা হয়েছে পূজা বলে একটা মেয়েকে ধর্ষণ করে একজন বিজেপির নেতা মেরেছে এগুলো তো এবার ভাইরাল হচ্ছে খবরগুলো এখন বিজেপির একটা ভয়ে সবাই আছে ঠিক না বেটি কিন্তু আমি ভয়ে নেই আমি একমাত্র ভয় আল্লাহকে করি আপনারা আপনারা কারো ক্ষমতা নেই গাছের পাতা লড়াতে পারে আল্লাহ ছাড়া ঠিক না বেটি ভারতের প্রধানমন্ত্রী কে হবে এ আল্লাহ ছাড়া অন্য কেউ সিলেক্টেড করতে পারে না বাংলার মুখ্যমন্ত্রী কে হবে আল্লাহ ছাড়া অন্য কেউ সিলেক্টেড করতে পারে না এই জোর দেখিয়ে এই গদির কাজে তো তাহলে 34 বছরে বাম পা ঢাললো কি করে ওদের কি জোর কম ছিল না সব হার জিত আল্লাহর কুদরতি হাতে ঠিক না বেটি তা ওই যে একটা মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বিজেপি বিজেপি সমাজে একটা প্রচার চালাচ্ছে আব্বাস সিদ্দিকীর বিরোধী হঠাৎ করে তোমরা করছো কেন তখন তারা কি এটা বলছি জানেন যে আব্বাস সিদ্দিকি বিজেপি করছে একটা সহজ পন্থা যেটা আম মানুষের ব্রেনে টক্কর ঢুকিয়ে দেওয়া যায় মূলত কিন্তু এ টার্গেট নয় মূলত টার্গেট হলো এটাই যে আব্বাস সিদ্দিকি ন্যায়ের পক্ষে কথা বলছে আব্বাস সিদ্দিকি চ্যালেঞ্জ দিয়েছে আগামী 21 ব্রিগেডের মানে ডাক দেবো সেখানে ডাক দিয়ে আব্বাস সিদ্দিকি প্রকাশ
স্পষ্ট বলে দেবে 2021 আমরা মুখ্যমন্ত্রী কাকে বানাবো, এই ঘোষণা আব্বাস সিদ্দিকি দেবে। কিন্তু আব্বাস সিদ্দিকির একটা ডিমান্ড আছে, একটা চাওয়া আছে, ওই চাওয়াটা বড় কঠিন ব্যাপার, ওই চাওয়াটা তো দিয়া বড় মুশকিল ব্যাপার। কি চেয়েছে আব্বাস সিদ্দিকি? আব্বাস সিদ্দিকি চেয়েছে এটাই, বনগাঁর মাতুয়ারা ওয়ান পার্সেন্ট হয়ে যদি একটা এমপি হয়, ওয়ান পার্সেন্ট হয়ে যদি দুটো এমএলএ হয়, ওয়ান পার্সেন্ট হয়ে যদি 10,000 লোকের চাকরি হয়, ওয়ান পার্সেন্ট হয়ে যদি বিশ্ববিদ্যালয় হয়, ওয়ান পার্সেন্ট হয়ে যদি সুপার স্পেশাল হসপিটাল হয়, ওয়ান পার্সেন্ট হয়ে যদি ইঞ্জিনিয়ারিং কলেজ হয়, আমার আবু বাক্কার তো 24%, তাহলে আবু বাক্কারের 24টা এমপি দরকার আছে না? এরা শুধু ভোটের জন্য মুসলিম দরদি হয়। রাজ মাতুয়াদের বিষয়ে কিছু বললে আমার কথা মাইকে বুঝছেন তো? মাথা ঠান্ডা করে বুঝলেন রাগটা কোথায়? এ ব্যাটা যদি চলে যাওয়ার পরে মাথা গরম করে, তোদের সবাইকে বলে দিলাম মাঝে মাঝে ধরে খেদমত করবি। হ্যাঁ, কথা শুনছেন না? ও এখানে পাওয়ার দেখাবে, এখানে পাওয়ার দেখাবে, একটু সাইড যাবে না, ওখানে নিয়ে যে একটু ঘরে ঢুকিয়ে বলি ভাই ডাল ভাত আছে খা, একটু খেদমত করবে। এই শুনছেন না? আর একটা কথা বলে যাই, আজকে এখানে বসে শপথ নাও, তোমার দেগঙ্গা থানা কি থানা? হাড়োয়া থানা। এই এলাকার মানুষ তোমরা এসছো তো আশপাশে, দুই থানার বীজখান এটা, কাছাকাছি দুই থানা, এখানে বসে শপথ নাও, একটা যদি সংগঠনের ছেলেকে বেইনসাবি ভাবে প্রশাসন যদি অত্যাচার করে বা কোনো রাজনীতির মস্তান যদি অত্যাচার করে, আমরা আগামী দিন পুরো বাংলা অবরোধ করে দেবো। রাজি আছো? তুমি জানো না আমি এখান থেকে এক্ষুনি ফোন করি, বাংলার মেন 15টা রোড আছে, মেন যে রোড গুলো 1 ঘন্টা বন্ধ হওয়া মানে পিছনে 10,000 গাড়ি দাঁড়িয়ে যাবে, কি 2,000 গাড়ি দাঁড়িয়ে যাবে কম বেশি, 1 ঘন্টা বন্ধ করে দিবে। মানে 1 ঘন্টা বন্ধ করলে গভর্নমেন্টের নিয়ম শোনো, ভারতের সংবিধানের নিয়ম শোনো, জেনে রাখো তোমরা, 1 ঘন্টা কেউ যদি রোড বন্ধ করে বিনা পারমিশন ছাড়া, 1 ঘন্টা পর্যন্ত প্রশাসনের ঘাড়ের মাজাল্লার গায়ে হাত টাচ করতে পারে, কেন 1 ঘন্টা পর্যন্ত প্রশাসন ওকে বুঝিয়ে তোলার চেষ্টা করে, এটা দেশের সংবিধান। 1 ঘন্টার পরে যদি না ওঠে তখন প্রশাসনকে পারমিশন দিয়েছে লাঠি চার্জ করো, আমরা প্রতিদিন 49 মিনিট করে করবো। এই কথা বুঝছেন না? আইন আমরাও বুঝি, আমরাও কোর্ট চিনি বাবা, একটা আমার ভাইকে দিকেও ছয় শুনছেন, আন্দোলন হবে, রোড অবরোধ হবে, কথা বুঝে আসছো না? নাই এবারে এই এলাকার যিনি এমএলএ আছে, এমপি আছে, আমি তেনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, একটা মাতালের জন্য পুরো গদি হারাবেন না, সামনে 21 আসছে, তোমার মাতাল সামলাও তুমি, আমার দেখার দরকার নেই, পাগলামি করবে বুড়া সমেত তুলে ফেলে দেবো, কথা বুঝে আসছে? তো ভাইয়ের আমার, আমি যে কথা বলছিলাম এই কথাটা মন দিয়ে একটু শুনবেন, এই শুনবেন, আপনাদের অসুবিধা হচ্ছে, হাতে যারা আছেন অসুবিধা হচ্ছে নাকি? কুতা কুতা উঠে পড়েছে সব, ওই সাথে লোক আল্লাহ, ওটা কি? ও তো আমাদেরই, আমাদেরই পঞ্চায়েত মানে আমাদের না, জনগণ আছে, আমাদের ট্যাক্সের টাকা তৈরি, আমাদের তো সব, আমাদের নেতা মন্ত্রীর গাড়ি বাড়ি সব আমাদের, আমাদের সম্পত্তি, আমাদের টাকা ধরে গাড়ি বাড়ি যাবে, নেতা মন্ত্রী হলো আমাদের পাহারাদার,
কথা বুঝে আসছে না? এমন কিছু নয়, আমরা ঠিক করি জেলে তোকে 5 বছরের জন্য দেগঙ্গা থানা দিলাম, তোকে 5 বছরের জন্য হাবড়া থানা দিলাম, আমাদের দেখাশোনা করবি, এই তো কাজ নাকি? কিন্তু উল্টো সিস্টেমে গেছে, তারা মাথায় উঠে আমাদের আবার বুঝছেন না, আর বলবো না। আমি যেটা বলতে চাইছি এটা একটু মন দিয়ে শুনে নেন, রাগটা আব্বাস সিদ্দিকের উপরে কোথায় মাথায় ঢুকে যাবে, কারণ আব্বাস সিদ্দিক ঠিক জায়গায় টিকে ধরে চাল লড়তে পারছে না, শুধু শুনবেন না কোন জায়গায় শিখেছি। ভাই আপনাদের আমি আবার বলে যাচ্ছি, আমায় যদি বিশ্বাস না করো মুসলমান হিসাবে দুঃখ পাওয়ার কিছু আর কিছু করার নেই, আমি আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি আমি কোনো পার্টির বিরুদ্ধে নাই, কোনো পার্টির পক্ষেও নাই, আমি এমনকি বিজেপিরও বিরুদ্ধে নাই, টিএমসির বিরুদ্ধে নয়, কংগ্রেসের বিরুদ্ধে নয়, সিপিএম এর বিরুদ্ধে নয়, আর আমি কার পক্ষেও নয়, আবার বিরোধী আমি। ওই কথাটা এক দেহ ব্যবসায়ী মেয়ে বলেছিল যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, শুনেছিলেন আপনারা? দেহ ব্যবসায়ী বোঝেন না, যারা শরীরকে দেখিয়ে পয়সা ইনকাম করে, সে এখন চরিত্রহীন নারী, সে বলছে মাদ্রাসায় সন্ত্রাস হয়। অথচ বোম্বাইয়ে যখন বন্যা হলো মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেগুলো মাদ্রাসা খুলে দিয়ে হিন্দু ঘরের ছেলে মেয়েদের ঘরে মাদ্রাসায় থাকতে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা খিচড়ি রান্না করে হিন্দুদের খাইয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা পেল কি করে? এই শিক্ষা পেল মোহাম্মদ রসুল থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমার আজকে 1200 একটা প্রোগ্রাম ছিল ভাই, এসতে দেরি হয়ে গেল, তাই না? অনেক কিছু বুঝাতাম আপনাদের ঘরে, এটা প্রতি বছরে হবে, প্রতি বছরে হবে, রাস্তা আমার, এ দেশ আমার, এ দেশের আইন আমার, এ দেশের সংবিধান আমার, এ দেশ আমাকে ইজাজত দিয়েছে তুমি স্বাধীনভাবে ধর্মীয় আলোচনা করতে পারো, তুমি স্বাধীনভাবে বক্তব্য রাখতে পারো, তুমি স্বাধীনভাবে ন্যায়ের পক্ষে কথা বলতে পারো, তুমি স্বাধীনভাবে অন্যায়ের বিরুদ্ধে বলতে পারো, আমাকে রুকার ক্ষমতা কারো নয়, কেন আমার ভারতের সংবিধান আমাকে বলার ইজাজত দিয়েছে, কারো রুকার ক্ষমতা নেই, ঠিক না বেঠি? তো ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম এটা ভুলে যাব, মাতুয়াদের কথা বলছিলাম, রাগটা কোথা শুনুন, মাতোয়ারা হলো 1% আর আমরা কত পার্সেন্ট? 24%, মুসলমান নাই দাদা হুজুরের মুরিদ শুধু 24%। মুসলমানের মধ্যে অনেক ফেরকা তৈরি হয়ে গেছে, এখন আমার সঙ্গে মতে সবাই রায় নাও দিতে পারে, কি যেমন বাবরি মসজিদে দেখলেন না মুসলমানরাই সব ভেতরে ঢুকে পেট মোটা করে বেরোচ্ছে, অনেক গভীর ব্যাপার চলছে ভাই, সব বুঝতে পারবেন না আপনারা, খাটাখাটনি করা মানুষ রোজ খাটেন রোজ খান, আপনারও দুনিয়া চিন্তা করার সময় আছে, কিন্তু আপনাদের হয়ে তো আমি বলতে চাইছি, আপনাদের কণ্ঠ হতে চাই, আপনাদের চোখ হতে চাই, আপনাদের দুঃখ হতে চাই, আপনাদের হয়ে আমি বলবো। তো ভাইরা আমার, তো মাতোয়ারা হলো 1%, আমরা হলাম 24%, তাহলে 1% যদি 1 টাকা পায় আমরা কত পাবো? 24 টাকা, তো ওদের 1টা MP, তাহলে আমাদের কটা হওয়া দরকার? দাদা হুজুরের 1টাও MP আছে, তাহলে ওদের কোনো শিষ্য মুরিদ যদি বিপদে পড়ে ওদের MP গিয়ে লোকসভায় চিল্লাচ্ছে আমাদের মাতোয়াদের এই হয়েছে, আমাদের এই করতে হবে, আমাদের ওই করতে হবে, আর আমরা তো বাইরে চিল্লাচ্ছি, ঘরের ভেতরে আওয়াজ যাচ্ছে না, তো পার্লামেন্টে আওয়াজ যাচ্ছে কি? তাহলে সেখানে আমাদের লোক দরকার, তো তো ওদের 1% একটা আছে, আমাদের 24% কটা আছে, কেন নেই? এটা আমার মুরিদদেরকে, আমার ভাইদেরকে, আমার মা, আমার বাপ, আমার ভাইদের জিজ্ঞেস করা দরকার আছে না নাই? রাস্তায় যখন তোমাকে RSS এর লোক কেটে ফেলে দেবে তখন তোমায় কে দেখতে আসবে? কেউ আসবে? এই গত কয়েকদিন আগে আমার বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে আসিফ আলী বলে একজন বিয়ের বাজার করে ঘরে যাচ্ছিল, তাকে মারতে মারতে মেরে ফেললো, 1টা MLA মন্ত্রী কেউ আসেনি, সেই তো ছুটে আমাদের কাছে এলো তারা, আমি যতটা পেরেছি আর্থিক সহযোগ ওই থানায় মামলাও করেছি, তার হয়ে লড়ছি, কথা বুঝে আসছে না? তাহলে আমি যখন আমার ভাইয়ের জন্য ভাবার অধিকার নাই আমার, যদি আপনি আমার ভাই না হন আমি তো আপনার হয়ে বলিনি, আমি তো আপনার কথা ভাবছি না, ব্যাপারটা কি জানেন, আব্বাস সিদ্দিকী কানাকে দেখাতে শুরু করেছে, এই জন্যে কিছু লোকের রাগ হচ্ছে, যে ঘরে বোকা বেনিয়ে রেখেছিলাম এরা এখন চোখওয়ালা হয়ে যাচ্ছে,
এই জন্য রাগ হচ্ছে। তো ওদা 1% দুটো MLA, তাহলে আমাদের 24% কটা হওয়া দরকার? 48টা, কিন্তু কটা আছে? জোরে বলুন দাদা, হুজুরের মুরিদদের MLA কটা আছে? কেন নেই ভাই? 72 বছর পরের বাপকে বাপ বললে? 72 বছর পরের ছেলেকে ছেলে বললে? 72 বছর পরের ভাইকে ভাই বললে? তোমার কই? আর যখন রাজ্যসভায় কিছু বিল পাশ হবে তখন তোমার হয়ে কথা বলার কি আছে? মুসলিম এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মদের ব্যবসা খুলে দিচ্ছে, যাতে করে একদিন না একদিন মুসলমান মদ খাবে, মদ খেলেই মাতাল হবে, মাতাই হলে অটোমেটিক ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার কাছে ধর্ম বলে কিছু থাকবে না, তার কাছে থাকবে আগে টাকা লোটো, গরিব টরিব কিছু নয়, মারো। এই কথা বুঝছেন না? আজকে মাতোয়াদের যদি একটা চাকরি দেওয়া হয় তাহলে আমাদের কটা দেওয়া দরকার? 24টা। সেখানে 10,000 মাতোয়াকে চাকরি দিয়েছে, আমাদের কটা দিয়েছে? জোরে বলুন, কেন নেই? এইটা যখন আব্বাস সিদ্দিকী জিজ্ঞাসা করছে তখন মাথা গরম হচ্ছে। তাহলে আমি আব্বাস সিদ্দিকী দাবি করেছি 2021 ব্রিকেটে ডাকবো, যে আমাদের ঘরে 48টা MLA দেবে, যে আমাদের ঘরে 10×2,40,000 চাকরি দেবে, আমরা ফুরফুরার পীর আবু বাকারের কোটি কোটি মুরিদ তাদের দাঁড়িয়ে পাল্লায় উঠবো, তারা ভারী হবে, তারা জিতবে। অসুবিধা আছে না? টাকা নেবেন বলেন হুজুর, আমি না টাকা নেবনি, আমাকে টাকা দিতে চাইছে, টাকা লুবুনি, কথা বুঝে আসছে না? আর তোমাদেরও তো ভাই জিজ্ঞেস করি, কেন ওরা সব পেল তোমরা পেলে না কেন? একটাই কারণ, ওরা ওদের ধর্মগুরুর কথা অনুযায়ী ভোট দেয়, আর তোমরা 2 প্লেট 2,000 টাকার 1 প্লেট ঘুগনি মুড়ি দিলে সেখানে ভোট দাও। শোনো, এটা নবী দিবসের আগমন উপলক্ষে মাহফিল, কথা ঠিকই ঘাটিয়েছে বলে তাই আজকে শুনতে হচ্ছে, কি না ঘাটাতো এসব কথা আমি বলতাম না, ডাইরেক্ট এসে ওয়াচ করে চলে যেতাম। এই কথা বুঝছেন না? হয়তো বলবে ঠিক আছে, কথা বুঝছেন না? তাহলে আজ আমি কি এটা বলতাম? কেন বলছি? যখন ঘাটিয়েছে আব্বাস সিদ্দিকীর উপর রাগটা কি আম মানুষের জানা দরকার না? আমাকে তুমি বলে দেবে ও বিজেপি করছে, আম মানুষ তো ভুল বুঝতে পারে, তাহলে আমার বলা দরকার? আমি কলিকাতার রানী রাসমণিতে ডাক দিয়েছিলাম, ঐতিহাসিক জনসমাবেশ হয়েছিল, হয়তো আপনারা কেউ ছিলেন, হতে পারে কোন রাজনীতির নেতারা পয়সা দিয়ে অর্থ দিয়ে ভয় দিয়ে জব কার্ডের টাকা দিয়ে অত লোক জড়ো করতে পারেন গাড়ি দিয়ে, আব্বাস সিদ্দিকীর ডাকে নবীর প্রেমিক গুলো গার্ডের পয়সা খরচ করে বিনা খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে লোকটা জড়ো হয়েছিল এটা মানুষ দেখে ভয় খেয়েছিল। সেখানে বলেছিলাম মাতুয়ার নামে যদি বিশ্ববিদ্যালয় হয়, অমুকের নামে যদি বিশ্ববিদ্যালয় হয়, স্বাধীনতা সংগ্রামী মোজাদ্দেদ জামান দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় দরকার আছে না নাই? জোরে বলুন, আবু বাকারের মুরিদরা আছে না নাই? যদি সাবান নামে সুপার স্পেশাল হসপিটাল হতে পারে ফুরফুরা শরীফে, গঙ্গা সাগরে 20 লক্ষ লোক বছরে যায় কি সন্দেহ আছে? ফুরফুরা শরীফে বছরে 5 কোটির উপরে লোক যায়, সেই ফুরফুরা শরীফে কেন বিশ্ববিদ্যালয় হবে না, কেন সুপার স্পেশাল হসপিটাল হবে না? এ চাওয়ার অধিকার আমার আছে না নাই? এই যখন চেয়েছি তখন বলছে, এ যুক্তিসঙ্গত কথা বলছে, কিন্তু এর পক্ষে লোক তো চলে যাচ্ছে, তাহলে আমাদের তো ভয় আছে, তাই আব্বাস সিদ্দিকীর বিরোধী করছে। বিরোধীর উদ্দেশ্য বুঝতে পেরেছেন? কলিকাতায় আমি দাবি করেছিলাম অকাপ সম্পত্তির টাকা বোঝেন? অকাপ সম্পত্তি কাদের সম্পত্তিটা? শুধুমাত্র মুসলমানদের, হিন্দুদের তাহলে নেই? হ্যাঁ আছে, হিন্দুদের সম্পত্তির নাম হচ্ছে দেওবত্ত সম্পত্তি, আর বৌন দপ্তরের সম্পত্তি হচ্ছে আদিবাসীদের সম্পত্তি। তো যাক, আমি আদিবাসী আর অকাপ সম্পত্তি নিয়ে আন্দোলন করেছিলাম, আমি সেখানে বলেছিলাম যে আদিবাসীদের বৌন দপ্তরের টাকা থেকে পুরো এলাকায় আদিবাসীদের শিক্ষা ফ্রি করতে হবে, বড় বড় স্কুল কলেজ করতে হবে। শুনছেন তো ভাই, এটা বলা কি ভুল করেছি? তারা কি মানুষ নয়? দ্বিতীয় নম্বর বলেছিলাম অকাপ সম্পত্তির টাকা থেকে, ভাই শুনছেন তো,
এই আর 10-15 মিনিট রাখবো, এ বসো। অকাপ সম্পত্তির টাকা থেকে মুসলিম গরিব ছেলেদের ঘরে ফ্রিতে পড়াতে হবে, ভুল বলেছি? আজ যে বদমাইশি করছো, পেড়িদি বিদ্যা থাকতো বদমাইশি করতো? ও তো ভাবতো যে আমার কাছে আমার জাত ভাই আসবে, আমি দুদিকটাই ঠিক রাখতে হবে আমাকে, ঠিক না বেটি? কিন্তু ওকে অন্যজন দিয়ে করাচ্ছে, ও পাগলের মতো চিল্লাচ্ছে পেটে বিদ্যা নেই বলে। তো ভাইয়েরা আমার, এই শুনবেন না, আমি সেখানে বলেছিলাম মুসলিম গরিব মেয়েরা বাপ গরিব হওয়ার জন্য মেয়ের বিবাহ দিতে পারছে না। এ মুসলমান শুনে রেখে দাও, তোমার পাড়ায় 10টা গরিব মেয়ের বিবাহ হচ্ছে না পয়সার অভাবের জন্য, অথচ আমাদের অকাপ সম্পত্তির পার বছরে 24-22 হাজার কোটি টাকা ইনকাম হয়, সেই টাকা তসনাস হচ্ছে। আমি বলেছিলাম গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ 5 লক্ষ করে টাকা দিতে হবে, যাতে গরিব বোনগুলোর বিবাহটা ঠিকভাবে হয়ে যায়। এ দাবি করা কি ভুল করেছি? রাগটা কোথা বুঝতে পারছেন না? আমি দাবি করেছিলাম ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000 মাসে মাইনে দিতে হবে। হয়তো কেউ ভাবতে পারে এত টাকা কোথা পাবে, পার বছরে তোমার আমার প্রত্যেকটা মুসলমানের মাথা পিছু 4 কোটি করে ইনকাম হয়। ফাঁকা কপালে যারা তোদের টাকা লুটে খায় তাদের পিছনে ঘুরে বেড়াস, আর আব্বাস সিদ্দিকী তাদের কাছ থেকে টাকা গলায় হাত ঢুকিয়ে কাটতে চাইছে তোদের উন্নয়নের জন্য, আজকে তোরা আমার বিরোধী করছিস কেন? আগামী দিনে আমাদেরকে জোট বেঁধে আন্দোলনের দরকার আছে না নাই? আমি আব্বাস সিদ্দিকী আজকে এখানে এতটুকুই বললাম, আমার বিরোধী করার উদ্দেশ্যটা আপনারা বুঝতে পেরেছেন না? এই যে কাজগুলো আমি করছি ভুল করছি কি? এখন আব্দুল আহাব সাহেবের হাতে যদি দেগুঙ্গা থানার দায়িত্ব থাকে, আমি কি মুফতি আলাউদ্দিন সাহেবকে যে চাইতে যাব? যার দায়িত্বে থাকে চাইব তো, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছে বাংলার, আমি তো তিনাকে বলবো জামা দাদা হুজুরের নামে সুপারিশ হসপিটাল করতে হবে, গরিব মেয়েদের বিবাহ জন্য 5 লক্ষ দিতে হবে, ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000, গরিব ছেলেদেরকে পড়ানোর সুযোগ সুবিধা করে দিতে হবে, চুচুড়ার মাদ্রাসা খুলে দিতে হবে, এগুলো আমি তো তাকে বলবো, ঠিক না বেটি? যে বলার নাম বিরোধী, চুচুড়ার মাদ্রাসা যদি কেউ তালা মেরে দেয় তার বিরোধী করবো, তার বিষ বলবো না যে মাসা খোলো, এ বলবো না। এই যখনই বলছি তখন বলছে আব্বাস সিদ্দিকী টিএমসি বিরোধী করছে, আর যখন ওই বিজেপির কথা বলছি যে ওরা টাকা লুটেলে বিদেশে পালাচ্ছে, তখন ওরা বলছে আব্বাস সিদ্দিকী টিএমসি করছে। আমি কোন দিকে যাবো? হক কথা বলা বন্ধ করে দেবো? এই জনগণকে জিজ্ঞেস করছি বন্ধ করে দেবো? তোমরা না বলছো ঠিকই আছে, তোমরা যদি বলো হ্যাঁ বন্ধ করতে তাও আমি বলবো। আমার আল্লাহর জন্য বলবো, কথা বুঝে আসছে না? তো যাক, তাহলে এখানে এই কথা বলার জন্য কিন্তু আমি আসতাম না যদি না আমায় ঘাটাতো, ঘাটিয়েছে বুক ফুলিয়ে ঢুকেছি, আর বলেও দিয়ে গেলাম, আর এটাও বলে দিয়ে গেলাম তোর যদি কপাল ভালো হয় সুধরে যা, আর যদি কপাল খারাপ হয় তাহলে কাল থেকে আবার লাফালাফি করি, খুব শিগগিরই আমার আল্লাহ তোকে সুয়াবে বিছানায়, চিন্তা করবি। প্রশাসনের উদ্দেশ্য করে বলছি, আপনারা কারা? আপনারা তো দেশের নাগরিকদের শান্তির জন্য আপনাদের মাইনে দেওয়া হয় দেশের নাগরিকদের অর্থ থেকে, ঠিক না বেটি? আপনারা তো ইনসাফের কথা বলবেন, আপনারা তো ন্যায়ের কথা বলবেন, আপনারা তো সত্য কথা বলবেন, আপনারা তো হক কথা বলবেন। তবে হ্যাঁ, এখনো ভারতবর্ষে অনেক ন্যায় সত্য ভালো প্রশাসন আছে না নাই? আছে। তাই আজকে কেউ বাধা দিয়েছে তার ওপর পোস্ট থেকে তো আজকে রিসিভ করে বলেছে জলসা হবে, কথা বুঝছেন না? এটাই তো আমার দেশের গর্ব, এটাই তো আমার দেশের সৌন্দর্য, যে নিচে একজন কেউ খারাপ করতে পারে তাহলে ওপর খারাপ নয়। বামপন্থ হেরেছিল একটা কারণে শুনে রেখে দাও, নিচে তলার কর্মীরা চোর টাকা লুটপাট হয়ে গিয়েছিল ওই জন্য হেরেছিল, নিচে তলার লোক বিরক্ত হয়ে গিয়েছিল, ঠিক না বেটি? টিএমসি পার্টির সবচেয়ে বড় দুশ্মন হলো তার পার্টির নিচে তলার দালাল কর্মীগুলো,
প্রত্যেকটা ছেলেকে শিক্ষা দিয়েছি, প্রশাসনদের শ্রদ্ধা করবে, ভালোবাসবে, ওরা রাজ্যকে দেশবাসীকে পাহারা দেয়। কিন্তু আজকে সেই প্রশাসনের রক্ষক হয়ে সেই প্রশাসন দেশবাসীকে ভালোবাসা ছেড়ে দিয়ে যদি আপনারা নেতার পায়ে জুতো যদি হয়ে যান, আমাদের বড় দুঃখ লাগবে। কারণ আপনার গায়ে ওই বর্দিটার অনেক সম্মান আছে, আপনার গায়ের ইউনিফর্মটার অনেক সম্মান আছে। আপনি ওই ইউনিফর্ম পরে দু টাকার নেতার পায়ে জুতো যদি হয়ে যান, তাহলে আমাদের এই দুঃখ কিন্তু সহ্য হবে না, আমরা ইউনিফর্ম খুলে নেব। হ্যাঁ, শুনছেন না, শোনেন না? কেন আমার দেশের গর্ব, ইউনিফর্মটা আমার দেশের গর্ব। ইউনিফর্ম পরানো হয়েছে তোমাকে কোন নেতার পায়ে চাটার জন্য নয়, তোমাকে ইউনিফর্ম পরানো হয়েছে কোন নেতার পায়ে তোমার জুতো হওয়ার জন্য নয়, তোমাকে ইউনিফর্ম পরানো হয়েছে কোন নেতা যদি অন্যায় করে তার হাত করা পড়িয়ে জেলে নিয়ে আসবে। এই পাওয়ার আমার দেশে সংবিধান প্রশাসনকে দিয়েছে, ঠিক না বেশি? আজকে তুমি সেই ইউনিফর্ম পরে দুটো গা নিয়ে দুটো পেটের জ্বালায় লোভে পড়ে কোন নেতা যদি পায়ে তোলার গুড়ো ভাও, তোমাকে আমি চিনি না। তোমার গায়ে ইউনিফর্ম অপমান হচ্ছে, ওই ইউনিফর্ম কিন্তু রাস্তায় দাঁড়িয়ে খুলে নিতে পারি আমরা, বলে রেখে দেবে। শুনছেন? এ আবু বাক্কারের বাচ্চা বলে যাচ্ছি, এ দেশের জন্য আমার বেটা যান আবু বাক্কার যা লড়াই করেছে, রক্ত ঝরিয়েছে, অর্থ দিয়েছে, স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি, এ দেশ অনেক কষ্ট করে স্বাধীন হয়েছে। তুমি আজকে চাকরি পেয়ে দেশের ইউনিফর্ম পরে, প্রশাসনের ইউনিফর্ম পরে, দেশের কাদ্দাবদের সাথে, দেশের দুর্নীতিবাজদের সাথে, দেশের সন্ত্রাসীদের সাথে টাকার জন্য হাত উড়িয়ে রাখবে, আমরা দেশবাসী কিন্তু চুপ থাকবো না, ঠিক না বেটি? হতে সুধরে যাও, পরিবর্তন হয়ে যাও, সাবধান করে দিচ্ছি, কথা বুঝে আসছে? সাইড দেন, সাইড, আমি যেটা বলবো আপনারা শুনবেন, সাইড দেন। এটাই আমাদের আদর্শ, এই শুনছেন না? এটাই আমাদের আদর্শ। আমার ছেলেরা কেমন দেখেন, এক মুহূর্তের মধ্যে পাস করিয়ে দিল, আর ওখানে এক গাদা ভলেন্টিয়ার নিয়ে আমাদের বাবু মুসাই বসে আছে। এই শুনছেন না? তাহলে বলুন, এই সব প্রশাসনদের উপরে ভক্তি ভালোবাসা থাকবে? এই ভালোবাসা থাকবে? তোরা কোনোদিন দেখবি এই যে অত্যাচার করছি দেশবাসীর উপরে, আমার অভিশাপ রয়ে গেল, কথা বুঝে আসছে না? ভালো হয়ে যাও, সুধরে যাও, তুমি ইউনিফর্ম পরেছ, তোমাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু তুমি ইউনিফর্মটাকে খারাপ জায়গায় লাগাওনি, তাহলে কথা খারাপ হবে, এই কথা বুঝছেন? তবে আমাদের কোনো প্রশাসন এই জলসার ভলেন্টিয়ারদের কাজে লাগে না। আমার ছেলেরাই কত সুন্দর এক মুহূর্তের মধ্যে দেখলেন না, পাশ করিয়ে দিল। এই যে জিনিসটা আজকে ওপর লেভেল থেকে সব দেখছে যে কি করে তৈরি করছে আব্বাস সিদ্দিকী, পানি হচ্ছে বসো বসে আছে, রোদ হচ্ছে বসো বসে আছে, না খেয়ে দে কলকাতায় চার ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেরা রয়ে গেল আমি যখন বক্তব্য দিলাম, ঠিক না বেটি? এই যে একটা আব্বাস সিদ্দিকীর উপরে টান যুবকদের, এইটা দুর্নীতিবাজদের ভয় লাগছে যে আগামী দিন বাংলার তকদির আল্লাহর কুদরতি হাতে আছে, কে মুখ্যমন্ত্রী হবে, কিন্তু আগামী দিন আল্লাহ ফুরফুরে আহলে সুন্নাত আল জামাতকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, আহলে সুন্নাত আল জামাত যা গাড়ি পাল্লায় উঠবে আল্লাহ তার তকদিরে বাংলাকে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জিনিসটা ওরা বুঝতে পারছে, ওরা বুঝতে পারছে, তাই ছোটখাটো হারামখোর যেসব নেতা আছে যারা হারাম খায়, তারা দেখছো তো আহলে সুন্নাতুল জামাতে এসে গেলে আমাদের হারাম খাওয়া হবে না, কেড়ে কুড়িয়ে মেরে ধরে বন্ধ হয়ে যাবে, এ কথা বুঝছেন না? তাই তারা এইসব বাধা দিচ্ছে, ওপরে কেউ কিছু বলেনি, তারা সব ঠিক আছে, তারা এখন একুশে জিতার জন্য আব্বাস সিদ্দিকীকেই ডাকছে, আসেন না একটু বসি, এ কথা শুনছেন না?
এতটুকু ইশারা দিয়ে গেলাম, তোমাদের ভয় খাবার কিছু নেই, আল্লাহ আছে তোমাদের সাথে, তোমাদের ভয় খাবার কিছু নেই, রসুলের দোয়া আছে। শত শেষ কথা, আল্লাহ না রসুলের জন্য জান দিতে পারবে, কারা হাত তুলে দেখাও, কারা জান দিতে পারবে হাত তুলে দেখাও, এই কারা জান দিতে পারবে হাত তুলে দেখাও, কারা জান দিতে পারবে হাত তুলে দেখাও, এই কত শুনছেন, পারবেন জান দিতে আল্লাহ রসুলের জন্য? পারবেন, 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 জেল খাটতে পারবেন, মার খেতে পারবেন, বোমের সামনে দাঁড়াতে পারবেন, গুলির সামনে দাঁড়াতে পারবেন, হক কথা বলতে পারবেন, দেশের হয়ে লড়তে পারবেন, দেশবাসীর হয়ে লড়তে পারবেন, সংবিধানকে বাঁচাতে পারবেন, হাত লম্বা করে বলুন পারবেন। হাত নাবান, হাত নাবাও, তাহলে শুনে রেখে দাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে দাঁড়াও, শুনছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে দাঁড়াও, আর যদি না পারো দাঁড়াতে হবে না, শুনছেন, কালকে মাতালের যে পা ধরে ক্ষমা চেয়ে দিও, মাতালজি আমায় মাফ করে দাও, আর যদি বলো মরতে পারবো তাহলে কাল থেকে আরো বেশি পাওয়ার ধরো, কারণ অন্যায়ের কাছে মাথা নত নয়, গরিবের লুটে খাস, বিহায়া নির্লজ্জা, তোর এলাকার কম্বল তেরপোল সরকার যা পাঠায়, জব কার্ডের টাকা, ইন্দিরা আবাসনের ঘর, 1,20,000 করে দিচ্ছি, 80,000 দিচ্ছিস, 40,000 মেরে খাচ্ছিস, বিহায়া পরে ঝেড়ে খাস, তোর ছেলে হারাম খাচ্ছে, তোর স্ত্রীকে হারাম খাওয়াস, তুই আবার নবীর মিলাদ বন্ধ করতে চাইছিস, বেহুদা সুধরে যা, তওবা কর, অনেক হারাম খেয়েছিস, সুধরে যা, কাল বাদ পরশু মরলে জাহান্নামে তোর ঠিকানা হবে, একথা শুনছেন না শোনেন নে, আমি এত কথা কিন্তু বলতে আসিনি, তুই বলাচ্ছিস সবাই, তুই দেখেলে, তুই দেখেলে, যারা ন্যায়ের পক্ষে হয় সত্যের পক্ষে হয় বুক ফুলিয়ে তারা কথা বলে, কখনো কাউকে ভয় করে না, তুই দেখেলে, আর হকের পক্ষে সর্বসময় আল্লাহ, আর আল্লাহ যদি থাকে মমতাকেও সেই দিকেই আল্লাহ ঘোরাতে পারে, ঠিক না বেঠি, কি পারে না পারে না? অবশ্যই যারা ন্যায়পরায়ণ, নিষ্ঠ, সত্য, ভালো সৎ চরিত্রের রাজনীতির নেতা আছে, তাদেরকে আব্বাস সিদ্দিকীর শ্রদ্ধা জানাই, ভালোবাসা, ভালোবাসা জানা, ঠিক সেই রকম যারা ন্যায় সত্য ভালো প্রশাসন আছে তাদেরকেও আব্বাস সিদ্দিকীর শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আর কথা বাড়াচ্ছি না, শুধু একটা রসুলুল্লাহর আগমনের কথা বলি, কেন রসুলের আগমন উপলক্ষে মাহফিল, আমি এদিকে বলতাম না ভাই, আশপাশে জলসে আসি না, আসি না, আমি এইভাবে বলি কোনো জায়গায় না, কেন আজ তুই যখন এক আগুল দেখেছিস আমি দু আগুল দেখে দিয়ে গেলাম তোকে, কথা বুঝে আসছে, বেশিক্ষণ সময় লাগবে না, 24 ঘন্টা টাইম দেবো, 24 ঘন্টা তোকে তুলে নিয়ে চলে যেতে পারি আমি, তুই জানিস না 24 ঘন্টার মধ্যে তুলে নিয়ে চলে যাবো, তুই দাদা হুজুরের আওলাদকে কি মনে করেছিস, এই বাংলায়, এই বাংলায়, আরে কিছুক্ষণের জন্য প্রশাসনকে লোক ভুল বুঝাতে পারে, কিছুক্ষণের জন্য প্রশাসনকে লোক ভুল বুঝিয়ে রাখতে পারে, বেশিক্ষণ রাখতে পারবে না, যখন প্রশাসনের সামনে স্বাধীনতা সংগ্রামীর ঘরের আওলাদ এসে দাঁড়াবে না, তখন তাকেও ভাবতে হবে যে এদের পূর্বপুরুষ দেশের জন্য লড়েছিল, এদের অধিকারটা সবার আগে, ঠিক না বেটি? তুই প্রশাসনকে কত টাকা খাওয়াবি, তুই টাকা খেয়ে খেয়ে মরে যাবি, আর আমি শুধু সামনে এসে দাঁড়িয়ে যাবো, এই ফেসটাই কাজ হয়ে যাবে, কেন এটা স্বাধীনতা সংগ্রামীর বাচ্চা, এটা আমাদেরকে উপর থেকে নিচে পর্যন্ত, দিল্লি আইবি যে আইবি ডিপার্টমেন্ট আছে, আমার বাড়িতে মাসে একবার না হলে দুবার হলেও আসে, আমি সংগঠন চালাই, দেখতে আসে, দেখতে হয়তো নিয়ম আসবে, কি করি না করি সব খোঁজ খবর নিতে আসে, আর যখনই আসে আমার সঙ্গে কিছুক্ষণ কথা হয়, যাওয়ার সময় মুচকে এসে বলে আপনি খুব চালাক লোক, আমি বলুন কেন স্যার, বলছে না আপনার মধ্যে কিছু একটা আছে, কথা বুঝে আসছে, তা আপনি কি ভাবছেন এখানে কি লোক নেই, এখানে আইবির লোক আছে, দিদির কাছে কথা যাবে, কথা কোনো সব দিদির কাছে যাবে, আমি চেষ্টা করলে, আমি যদি মনে করি এক সপ্তাহ সময় লাগবে না, 2-3 দিনের মধ্যে একে পথ থেকে খারিজ করে দিতে পারি, কথা বুঝে আসছে না, কথা বুঝে আসছে তো, 2-3 দিন সময় লব খারিজ করে দিতে পারি,
তাহলে চিন্তা করে লোকটা কত খারাপ, সবাই বিরুদ্ধে। লোককে জোর করে জোর করে তুই টিকিয়ে আছিস, মানুষ তো তোর জন্য দোয়া করবে রে, ভ্যানলা ট্যানলা সবাই তোর বিরুদ্ধে। তবা কর, একবার সুযোগ দিয়ে গেলাম পরিবর্তন হবার, একবার পরিবর্তন হওয়ার সুযোগ দিয়ে গেলাম, কথা বুঝে আসছে? যদি না হয় বেশি দিন লাগবে না, বুঝতে পেরে যাবেন সব কিছু, কথা বুঝে আসছে? এতটুকু ইশারা দিয়ে যাচ্ছি। আরে মুসলমান আসেন, একটা শুধু আমার নবী পাকের আগমনের কথা বলবো। আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ, এই মাসে 12 তারিখে সোমবার শুভেচ্ছা থেকে সময় দুনিয়ার জমিনে ওমর সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন হয়েছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার গর্ভে বাচ্চা রয়েছে, মোহাম্মদ রসুলুল্লাহ রয়েছে। আমি বড় খুশিতে লাগলাম, আমি বড় আনন্দে থাকলাম, আমি আমার রহমাতাল লিল আলামিনের মা হব। এমন সময় এসে গেছে আমার বাচ্চা স্বাধীন হয়ে গেছে, আমি বড় আনন্দে দিন কাটাতে লেগেছে, ঘরের মধ্যে একা রয়েছে। হঠাৎ করে দেখা যায় আমার ঘরে তিন সুন্দর সুন্দর নারী চলে এসেছে, আমি যাদেরকে দেখে বড় অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করতে লাগলাম, মা তোমরা কারা তো সুন্দরী দেখতে? ওই নারীরা বলেছিল, মা আমিনা রে আমরা দুনিয়ার কোনো মেয়ে নয়, এ মা আমিনা আমরা হল আল্লাহ বাগের জান্নাতি। আমার নেতার মাকাম কত বুঝছেন তো? আমার নেতা একেবারে ফিক্স, 5 বছরের ভোট দিয়ে নেতা নয় আমার। এই আমার নেতার পক্ষে দাঁড়াবে, এই আমার নেতার পক্ষে দাঁড়াবে, দুনিয়াও পাবে আখেরাতও পাবে, দাঁড়াবে নিশ্চিন্ত একদম। আমার নেতার হয়ে যাও, আমি সেটাই তৈরি করছি, রসুলুল্লাহর পক্ষে তৈরি করছি। বাপেরা নজন তরুণের আব্বারা আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবে, আম্মা মিনা বড় খুশি হতে লাগলেন। এ দুনিয়া মানুষেরা যেদিন আসার দিন ছিল 12 রবিউল আউয়াল শুভেচ্ছা থেকে সময়তে, আম্মা মিনা বললেন, আমি রাত্রে ঘুমিয়ে পড়লাম, হঠাৎ করে আমার শরীরটা একটা ঝাঁকুনি দিল, কম্পন দিল, আমার শরীরটা ঝাঁকুনি কম্পন দিবার পরে আমি আমিনা চোখটা খুললাম, দেখলাম ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। এ আলো কোথা থেকে আসছে? আমি আমিরা তাকিয়ে দেখলাম আমার ডান পাশে আমার বাচ্চা মুহাম্মদ কে শোয়ানো রয়েছে। আমার রাসূলুল্লাহ শরীর থেকে এত নূর এত আলো এত জ্যোতি বেরিয়েছিল, আম্মা মিনা বলতে লেগেছে, মাগরিব থেকে মাসরি সবটা আমি দেখতে পেয়েছিলাম, তাই তো আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কদ জাকুম মিন আল্লাহি নূর ওয়া কিতাবুন নবী। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ নূর পাঠিয়েছি এবং প্রকাশ ও কিতাব পাঠিয়েছি। আমার রসুল আসাতে আপনারা খুশি না বেজার? নবীর খুশির মিলাদ হওয়াতে অসুবিধে আছে কারো? আমি আব্বাস সিদ্দিকী চাইছি কলিকাতার রাজপথে লক্ষ লক্ষ জনসমুদ্র আমার নবীর আগমনের দিয়ে মিলাদুন নবী মানাবো। আপনারা রাজি আছেন? হাত নামান। এতে কিছু লোকের অসুবিধে হচ্ছে, বুঝতে পেরে গেছে আব্বাস সিদ্দিকী কোন দিকে যেতে চাইছে। কিছুদিন আগে ভাঙড়ে করেছিলাম ঘটপুকুরে, লোকের মাথা খারাপ, এত লোক, এর 4 ডবলের বেশি লোক, এর 4 ডবলেরও বেশি লোক, বিরাট জনসমুদ্র তৈরি হয়েছে, লোক অবাক হয়ে গেছে, নেতারা পারেনি এইটুকু ছেলের ডাকে। আরে আমি নিয়ে এসেছি আপনাদের বলে, আমি নিয়ে এসেছি আপনারা রসুলের প্রেমে নবীর গোলামকে দেখতে এসেছেন, আল্লাহ এনেছে আপনাদের বলে, ঠিক না বে? ঠিক, এই যে এতক্ষণ বসে আছেন আল্লাহ বসিয়ে রেখেছে। তো যাই হোক, আবার বলে যাই, আমি আব্বাস সিদ্দিকী এমন একটা ইউনিট বাংলায় তৈরি করতে চাই, ইসলামের পক্ষে, গরিবের পক্ষে, দেশের পক্ষে, দেশবাসীর পক্ষে। মানুষ অসহায় যখন হবে, একটা যেন দরজা খোলা থাকে, আহলে সুন্নাত আল জামাত যেন ওসি না হয়, এজন্য আমি এই সংগঠন তৈরি করছি। আপনারা আমার পাশে আছেন তো? তাহলে আগামী একুশে অগ্রহায়ণ কোথায় জানো? আগামী একুশে অগ্রহায়ণ কোথায়? ফুরফুরা শরীফে কি হচ্ছে?
100 বিঘে জমির উপরে পীর আবু বাকার সিদ্দিক হুজুরের নামে, আবু বাকার আমার একানা আপনাদের সবার, আবু বাকার সিদ্দিকের নামে জ্ঞানের শহর, সেখানে আপনার বাচ্চা পরে ডাক্তার হবে, আপনার বাচ্চা পরে উকিল হবে, আপনার বাচ্চা পরে পুলিশ হবে, আপনার বাচ্চা পরে আইপিএস অফিসার হবে, সেখান থেকে আপনার বাচ্চা পরে ডিএম হবে, সেখান থেকে আপনার বাচ্চা পরে ডব্লিউবিসি অফিসার হবে, দেশ ও দেশবাসীর গর্ব হবে। এই বিশাল শিক্ষা প্রতিষ্ঠান শহর তৈরির দরকার আছে না নাই? আজ 72 পর দেশ স্বাধীন হয়ে গেল, 73 চলছে, কেউ আবু বাকারের জন্য করেনি, আবু বাকারের মুরিদরা আমরা করবো, ঠিক না বেটি? এজন্য তো মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারো কাছ থেকে টাকাও নাই না, সরকার দেবে বলছে তাও নিচ্ছে না, তারপরও একা 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 করে ফেলছে। আরে তোদের টাকা আমার দরকার নেই, আমার ভাই রয়েছে, আমার বাপ রয়েছে, আমার মা রয়েছে, আমার বোন রয়েছে, আমার আবু বাকারের সন্তানদের নিয়ে আমরা করবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী 21 আগ্রার ফজরের নামাজ পড়ে নিয়ে গাড়ি ছাড়বেন সকাল সকাল, সকাল 9টার মধ্যে পৌঁছে যাবেন, একটা ঐতিহাসিক জনসমাবেশ ফুরফুরায় হবে। এক কথা শুনছেন, সব ডিপার্টমেন্ট আলোচনা হচ্ছে, বিশাল লোক হবে ভাই ইনশাল্লাহ। অতএব আপনারা বেরোবেন কখন? ফজরের নামাজ পড়ে। কেন আমি বললাম, এর পিছনে হেকমত আছে, ওখানে গেলে বলবো। ফজরের নামাজ পড়েই চলে যাবেন, 9টার মধ্যে ঢুকে যাবেন, কথা বোঝাচ্ছে, আর 2টোর মধ্যে ছেড়ে দেবো। সেই একই সিস্টেম দুপুরে খাবার বেঁধে নিয়ে যাবেন, আমি কোনো পার্টির লোক নয় যে পার্টি ফান্ড থেকে খাওয়াবো, কথা বোঝা যাচ্ছে? হারাম খাইনি আর হারাম খাওয়াতেও পারবো না, নিজের পয়সায় নিজে খাবেন, নিজের পয়সায় নিজে খাবেন। ভালো জায়গায় যাচ্ছেন, ভালো কাজ করবেন, কিন্তু যাবেন যখন আবার কি নিয়ে যাবেন? হ্যাঁ, এইটাই তো দুনিয়া দেখে অবাক হয়ে যাচ্ছে যে আমরা এত তিল মাখাচ্ছি, বিরিয়ানি কুরমা খেলো, তাও আমাদের ডাকে লোক আসে না। ও বলছে গাটের খাবার নিয়ে ও যাবি, টাকা নিয়ে যাবি, ইডলি যাবি, তাও যাবে বলছি। আরে বোকা, এদের সাথে আমাদের সম্পর্ক এইখানে, দিনের সম্পর্ক 5 বছরের নয়, এটা দুনিয়া আখেরাতের সম্পর্ক। আমরা দুনিয়া একসাথে হয়েছি, আল্লাহর জান্নাতও ইনশাআল্লাহ একসাথে হবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিশ্বাস আছে না নাই? আমার রসুল বলেছে হবে, কোন অসুবিধা আছে আপনাদের? কোনো চিন্তা নেই, আমরা দুনিয়া আখেরাতে আল্লাহ রসুলের কাতারে থাকবো ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, সেই জায়গায় আপনারা 21 অগ্রাণ সকাল সকাল আপনারা চলে যাবেন। আমি বলেছিলাম 4:30, আর 1 মিনিট বাকি আছে, 1 মিনিটের মধ্যে একটা কথা বলে নিচ্ছি, না নামাজ আছে, পরের বছরে আসলে 2.5 ঘন্টা জলসা করবো। এবছর তো জলসা করতে দিল না, এবছর তো জলসা করতে দিল না, আমি তো এই জলসা করার জন্য এসেছিলাম, শীত বস্ত্র বিতরণ ও জলসা, কিন্তু জলসা তো করতে দিল না আমাকে। তবে এই ধুলাইটারও দরকার ছিল। এই ভাই শোনেন, আর একটা কথা বেশ কি বেশ বলে ভুলে গেছি, যা হ্যাঁ, 21 অগ্রাণ তাহলে যাচ্ছেন সকাল সকাল ইনশাল্লাহ, খাবারটা দুপুরে বেঁধে নিয়ে যাবেন, 100 টাকা একটা ইট, আর প্রত্যেক গ্রেন একটা করে কাগজ দেওয়া হয়েছে, ওই কাগজ ছাড়া কেউ যদি চাঁদা তোলে চাঁদা দেবেন না, কথা বুঝে আসছে? এখন আসুন একটু সালাতু সালাম, ইয়া নবী সালাম, ভাই আমি একটা ছোট্ট কথা বলবো, ভাই রাখবেন তো নাকি, দোয়া নেবেন না? তাহলে একটু জলদি করে সালাম দিয়ে বসবেন, দোয়া করবো, তারপরে যাবেন। শুনুন, এখনো 25 মিনিট টাইম আছে নামাজের, কথা বুঝে আসছে? তাহলে চলে যাবে নাকি? তবে আমি থাকতেই চাই, তোমরা আগে চলে যাবে, কেন আমি যতক্ষণ থাকবো এখানে বোম মারলেও ফাটবে না। আমি যতক্ষণ থাকবো তোমাদের চিন্তা নেই ইনশাল্লাহ, কেন আমি
তোমার নবীর খানদানের বাচ্চা মদিনাওয়ালা ওখান থেকে দেখছে আমার বাচ্চার কি হচ্ছে, একটু মনে রাখবি ইমান। এটা কথা বুঝে আসছে? সকলে বস, একটু দোয়া করে দি, সকলে বস। ভাই শোনে, একবার সূরা ফাতিহা, একবার দরুদ শরীফ শুনে ক্লাস। ভাই এই মাহফিলটা হোক, আপনারা চান, কারা কারা চান একটু হাত তুলে দেখাবেন। নাই দিবে, নাই দিবে। বিশ্বনবীর আগমন দিবস, বিশ্বনবীর আগমন দিবস, বিশ্বনবীর আগমন দিবস, বিশ্বনবীর শান্তি বাণী এদিকে এদিকে ছড়িয়ে দিন, বিশ্বনবীর শান্তি বাণী এদিকে এদিকে ছড়িয়ে দিন, বিশ্বনবীর দুশ্মনেরা হুশিয়ার সব ধর, বিশ্বনবীর দুশ্মনেরা হুশিয়ার সব ধর। নারে দিবে, হাত নামান। এটা যদি চান প্রত্যেকে পকেটে হাত দেন, কিছু কিছু করে শরীক হন। আল্লাহ নবীর সাহাবি বলেছে যে নবীর মিলাদে দান করবে সে জান্নাতি আমার বন্ধু হবে। কথা বলি, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিকি ফিল জান্নাত। দেন কিছু কিছু করে দেন, সকলে বসুন, বসে কিছু কিছু করে যাচ্ছে ছেলেগুলো দেন, কিছু কিছু দেন। বিসমিল্লাহ শরীফ বেশ একবার দরুদ শরীফ, তিনবার শরীফ, পাঁচ দশ বছর এক তেলাওয়াত করেন। আরে আর লোক কই, দাও 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 দাও, তোমরা সবাই তো আমার ভাই নাকি গো। অতএব যারা আছো টুক দাঁড়াও না, দাঁড়িয়ে নিলাও, লিয়ে এখান দিয়ে দাও, দাঁড়িয়ে লিয়ে দিয়ে দাও। কয়েকজন কমিটির ছেলে উঠে দাঁড়িয়ে যাও, হ্যাঁ দাঁড়িয়ে যাও, দিয়ে দাও, জমাই দাও, দাও তাড়াতাড়ি দাও, দাও। আল্লাহ তোমাদের রুচিতে বরকত দেবে। এটাই দেখার ব্যাপার, এটাই দেখার বিষয় যে এরা ছুটে ছুটে গাড়ি ভাড়া করে আসে, তেল খরচ করে আসে, মেহনত করে আসে, কর্মকে বন্ধ করে দিয়ে এসে বসে, আবার টাকা দিয়ে যায়। আরে এটা ঈমান ছাড়া আর কিছু নয়, এটা নবীর প্রেম ছাড়া আর কিছু নয়। এদেরকে কখনো কেউ রুখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার দেন দেন, এই করছি, বস না বাবা, বস বস। ভেতরে বাইরে সবাই নিজে খুশি করে দেবে। আরে তোল না রে, কেমন করে টাকা দিবার জন্য ছেলেগুলো লাফালাফি করছিস, তোল, দেখা দেখা তুমি আগে। এইরা নিজের মেহনতের পয়সা, গরিব মুসলমান, গরিব হয় ঠিক না বেটি, মুসলমান গরিব, এদেরকে কখনো কেউ দেয়নি। এদের মেয়ে 74 বছর এরা মন্ত্রীরা করে খাচ্ছে, তথাপি ওইরা মেহনতের পয়সা কেমন দিবার জন্য লাফালাফি করছে যে আমার টাকা নাও, আমার টাকা নাও, আমার টাকা নাও। জয় বলুন সুবহানাল্লাহ। এইটুকু বাচ্চা টাকা দিতে মাহফিলকে কবুল করুন, মাহফিলকে কবুল করুন, আপনার হাবিবের খাতিরে কবুল করুন, হাবিবের খাতিরে রহমত করে কবুল করুন। দূর দূরান্ত থেকে মূল্যবান সময়কে নষ্ট করে যারা তোমার প্রেমে, তোমার হাবিবের প্রেমে এই ঈদে মিলাদুন নবীর শুনতে এসেছে, ঈদে মিলাদুন নবীর ইজ্জতকে রক্ষা করতে এসেছে, খোদা এরা আজকে ইজ্জতকে রক্ষা করতে এসেছে আল্লাহ। এখানে এক দুষ্কৃতি সন্ত্রাস আছে, জঙ্গি আতঙ্কবাদী আছে, তারপরে এরা চানকে হাতে করে নিয়ে খোদা তোমার নবীর মিলাদে ইজ্জতের জন্য এরা এসেছে। আল্লাহ এদেরকে কিয়ামতের দিনে তোমার হাবিবের সাথে দয়া জান্নাত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তোমার নবীর খানদানের বাচ্চা এদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদের রুজিতে বরকত দিও আল্লাহ, এদের কিসমতকে বড় করে দিও আল্লাহ, এদের হায়াত দারাজ।
করো আল্লাহ, এদেরকে মদিনাওয়ালার সঙ্গে দিদার নসিব করে দিও আল্লাহ। আর তোমার নবী সাহাবারা জান মাল দিয়েছিল, আজ 1500 বছর পরে আবার সেই পাগলগুলো নবীর প্রেমে মহব্বত ভালোবাসায় জান মাল দিতে চলে এসেছে আল্লাহ। আল্লাহ এদের অনেক গুণ আছে, এদের অনেক অন্যায় আছে, আল্লাহ এদেরকে মাফ করে দিন আল্লাহ, আল্লাহ এদেরকে মাফ করে দিন আল্লাহ। আজকে তো ছেলেগুলো তোমার প্রেমে তোমার হাবিবের প্রেমে এসছে আল্লাহ, আল্লাহ কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছে, আশপাশ থেকে কাজ কাম ছেড়ে দিয়ে এসেছে, আল্লাহ এদের হায়াত দারাজ করো আল্লাহ, আল্লাহ এদের উচিতে বরকত দিও আল্লাহ। আল্লাহ এরা তোমার নবীর বংশের বাচ্চার ডাক দিয়েছে, ছুটে চলে এসেছে আল্লাহ, ইয়া আল্লাহ আল্লাহ এদের হায়াত দারাজ করো আল্লাহ, এদের নসিব বড় করো আল্লাহ, এদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও, এদের রুচিতে কারবারে বরকত দাও, এদেরকে ধনী করে দাও আল্লাহ, আল্লাহ এদেরকে ধনী করে দাও আল্লাহ, এরা এতিম গরিবদের পাশে দাঁড়াবার মতো এদেরকে ক্ষমতা দাও আল্লাহ, এদেরকে ভূপ্রাসী আহলে সুন্নাত আল জামাতের সৈনিক বানিয়ে দাও ইয়া আল্লাহ, এরা দেশ ও দেশবাসীর জন্য লড়াই করে এদের ক্ষমতা দাও আল্লাহ, ইয়া আল্লাহ বিশেষ করে আমার ভারতবর্ষকে বিদেশি শক্তির হাত থেকে হেফাজত করো। আজ আমার ভারতবর্ষে এমন এক সরকার এসেছে, দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে, আজকে দেশবাসী খেতে পাচ্ছে না, কৃষক আত্মহত্যা করছে, মানুষ জান দিয়ে দিচ্ছে, আল্লাহ আমার দেশবাসীকে বাঁচান, হেফাজত করো। আমার দেশবাসীর মধ্যে হিন্দু খ্রিস্টান জৈন আদিবাসী দলিত সবাই তো তোমারই সৃষ্টি, সবাইকে হেদায়েত করো আল্লাহ, সবাইকে সুখে শান্তি বাচ্চালে হাসি খুশিতে রাখো আল্লাহ। আমার দেশবাসী যারা নেতা মন্ত্রী আল্লাহ, যারা দেশকে ভালোবাসে দেশবাসীকে ভালোবাসে, তাদের ইজ্জত রক্ষাকে তুমি হেফাজত করো আল্লাহ। যারা দেশের নেতা মন্ত্রী সে দেশকে বিক্রি করছে, দেশবাসীর অত্যাচার করে তাকে ধ্বংস করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমার বাংলার জমিনে আল্লাহ যে সকল নেতা মন্ত্রীরা দেশকে দেশবাসীকে বাংলাকে ভালোবাসে তাদেরকে তুমি ইজ্জতের সাথে রাখো। যারা বাংলায় নেতা মন্ত্রী সে দেশ ও দেশবাসী বাংলাকে অত্যাচার করছে তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আজকে আমার বাংলা এবং দেশের সেনাবাহিনী প্রশাসন তারা আজকে দেশ দেশবাসীর জন্য আত্মত্যাগ করছে, কষ্ট করছে, মেহনত করছে, যারা সত্যিকারে দেশবাসীর জন্য লড়ছে, প্রেম করছে, ভালোবাসছে, ইউনিফর্ম পরে তাদের জানমাল হেফাজত করো, তাদের বাড়িতে বাচ্চা ছেলে পুলে সুখে শান্তিতে রেখো, তাদেরকে হেদায়ত করো, শান্তিতে রাখো। আর রাত বিরোধ দুষ্কৃতির হাত থেকে ওই সকল প্রশাসন সেনাবাহিনীতে বিদেশি শয়তান বিদেশি দুষ্কৃতির হাত থেকে সেনাবাহিনীদের জানমালকে হেফাজত করো আল্লাহ। যারা দেশের ইউনিফর্ম পরে দেশবাসীর সঙ্গে এবং দেশের সঙ্গে গাদ্দারি করছে তাদেরকে আল্লাহ বেঈজ্জতি করে দিও আল্লাহ, তাদেরকে বেঈজ্জতি করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে এই এলাকায় আজকে যে মানুষটা কে তার মাথা খারাপ করেছে আপনি ভালো জানেন, যে মানুষটা আজকে এলাকায় এই জলসাকে কেন্দ্র করে অশান্তি করতে চেয়েছিল, আল্লাহ তার যদি কপালে হেদায়েত থাকে হেদায়েত করে দাও আল্লাহ। কেন আপনার হাবিব বলেছেন একবার হলো দোয়া করো, তা একবার হলো দোয়া করছি খোদা তাকে হেদায়েত করে দাও। আর যদি হেদায়েত কপালে না থাকে চোখের সামনে তার বাড়ির একটা একটা করে তার কাছ থেকে কেড়ে লিও আল্লাহ, সে যেন পুরো যেভাবে মানুষকে জুলুম করছে তার জুলুমের যেন শিক্ষা সে পায় আল্লাহ। আর যদি তার কপালে হেদায়েত থাকে তাকে পরিবর্তন করে দাও আল্লাহ, সে যেন মসজিদ মুখ হয়ে যায়, তোমার প্রেমিক তোমার হাবিবের প্রেমিক হয়ে যায়। এতগুলো মানুষ দোয়া করছে আল্লাহ তাকে হেদায়েত করে দাও, যদি হেদায়েত কপালে না থাকে তার বিচার তুমি করো আল্লাহ। তোমার রসুলের মিলাদ দিয়ে বিয়া তুমি যে করবে তারই বিচার তুমি করো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, আপনার হাওয়ালায় আপনার ভরসায় আপনার সাহায্যে ঘুরে বেড়াই, আমি দুনিয়ার কারো সাহায্য চাই না, কাউকে কাছে মাথা নত করি না, কাউকে ভয়ও করি না, খোদা জন্মেছি যখন মরব তো একদিন আল্লাহ তোমার হয়ে মরতে চাই, তোমার হাবিবের হয়ে মরতে চাই। এই যুবকগুলোকেও আল্লাহ তুমি তোমার প্রেমিক তোমার রসুলের প্রেমিক বানিয়ে লও, মা বোন বেটিরা দুনিয়া হাত তুলেছে তাদেরকেও তোমার প্রেমিক তোমার হাবিবের প্রেমিক বানিয়ে লও। আমিন সুম্মা আমিন। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা কেউ মুসাফার জন্য দাঁড়াবেন না, জলদি করে যান, 10 মিনিট টাইম আছে নামাজের আসরের, আশপাশে মসজিদ আছে, নামাজ পড়ে নেন। আসসালামু আলাইকুম।